বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এক বছর আগে এই দিনে না ফেরার দেশে চলে যান তিনি। 80 বছরের জীবনে তিনি 7 দশকে বিচরণ করেছেন কবিতা, গল্প, উপন্যাস এবং নাটক সহ সাহিত্যের নানা শাখায়। তার সৃষ্টিকর্ম অনুপ্রেরণা যোগাবে আরও যুগ যুগ। বিস্তারিত ফারহানা জুথের রিপোর্টে। তার আগে আমি আর কিছু কাল থেকে যাব কবিতার পঙ্ক্তি হাতে। কবিতার পঙ্ক্তি হাতে তিনি আর থেকে যেতে পারেননি সত্য, কিন্তু তার কবিতার পঙ্ক্তি থেকে গেছে, রয়ে যাবে আরো বহু যুগ বহুকাল নিরবধি। তিনি বাংলা সাহিত্যের সভ্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। কেবল কবিতা কেন, 80 বছরের জীবনে তিনি 7 দশক ধরে বিচরণ করেছিলেন গল্প, উপন্যাস এবং নাটক সাহিত্যের সব শাখায় সমানভাবে, তাই তো তিনি সভ্যসাচী। এক বছর তার শরীরেই উপস্থিতি না থাকলেও সৃষ্টিকর্মই তাকে সরব রেখেছে উত্তর প্রজন্মের মধ্যে, অসংখ্য পাঠকের হৃদয়ে। সহজ সরল আর সুবিন্যস্ত শব্দের বুনন তাকে করেছে অমর। যে শব্দই ব্যবহার করি না কেন, সেই শব্দ তো অভিধানে পাই। শব্দগুলোকে চয়ন করা হচ্ছে, শব্দগুলোর বুনট কীরকম, এই বুনট তার অসামান্য ছিল। বহুপ্রভার অধিকারী এই লেখক কাব্য ভাষাকেই করেছেন নাট্য ভাষা। অতি উর্বর লেখনীর অধিকারী সৈয়দ হক 200-এরও বেশি গ্রন্থ রচনা করে গেছেন। কাব্য সাহিত্য নাট্যাঙ্গনের বেশ কয়েকটি প্রজন্ম বর্ধিত হয়েছে এই কথাশিল্পীর সান্নিধ্যে। ওনার পূর্বসূরি সফোক্লিস, এসকিলাস এবং সর্বোপরি শেক্সপিয়ার এবং রবীন্দ্রনাথকে একেবারে রবীন্দ্রনাথ অনুসরণ করে ওনার বেশিরভাগ নাটকই কাব্য ভাষায়। সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার অর্জন ও 21শে পদক লাভ তার কর্মের অন্যতম স্বীকৃতি। পেয়েছেন অসংখ্য সাহিত্য পুরস্কার। কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক বললেন, তার চলে যাওয়া তার সৃষ্টিকে থামিয়ে দিতে পারেনি। প্রতিদিন লিখতেন, ভোরবেলাটাই ছিল তার লেখার সময়, কাজ তো থামে না কখনো। 2016 সেপ্টেম্বরের 27 তারিখ তিনি চিরবিদায় নিলেন পূর্ণ পরিণত বয়সে। পেছনে রেখে গেলেন সৃজনশীল ভাণ্ডার। বাংলা সাহিত্যাকাশে জলজলে জ্যোতিষ্কের মতো যে আলো তিনি ছড়িয়েছেন তা চির প্রজ্জ্বলিত থাকবে বাঙালির মনে ও মননে। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।